মহান আল্লাহ পাক সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠ জীব মানুষ যদি শ্রেষ্ঠ জীব মানুষের মাধ্যমে একজন কামেল পীর মুর্শিদ আমরা দেখতে পাই মানুষের মাধ্যমে যদি আমরা একজন পীর মুর্শিদ দেখতে পাই আমি নিজে একজন মানুষ এখন আমরা পীর মুর্শিদ কে আমরা কিভাবে আসল একটু জেনে নেই পৃথিবীতে এসেছি চলে যাব একটু জানতে পারলে ভালো হবে আমরা আমাদের মাধ্যমে অনেকে যারা পীর মুর্শি তাদের চরণ চরণের দুলা মাটি আমাদের গায়ে লাগো পবিত্র হয়ে দুনিয়া আমরা যেন চলাফেরা করি এই প্রশ্নের উত্তর হল একজন কামেল পীর মসজিদ হতে গেলে তার মাধ্যমে দশটি থাকার দরকার এবার আসুন জেনে নেই সেই আমলটি কি যেমন এক নম্বরে থাকতে হবে পবিত্র কোরআনের দুই নাম্বারে থাকতে হবে হাদিস শরীফের আমল তিন নাম্বারে কেয়াফার আমল চার নাম্বারে কিয়ার আমল পাঁচ নাম্বারে ইজমার আমল ছয় নাম্বারে ইঞ্জেলের আমল সাত নাম্বারে তাওরাদের আমল আট নাম্বারে জাবুরের আমল নয় নাম্বারে ফোরকানের আমল দশ নম্বরে এই আমলগুলি যেই পীরের নিকট থাক থাকবে সে কখনো যে এই আমলগুলি করতে পারে না সে কখনো একজন পীর মুর্শিদ হতে পারে না হতে পারে না পীরের আকিদা আমল পূর্ণভাবে শরীয়ত সম্মুখীন হতে হবে জ্বালালার শরীর বুঝিয়া নিতে হবে আরো কিছু বিভিন্ন ধরনের আমল রয়েছে এগুলি যদি একজন মানুষের মাধ্যমে থাকে সে হবে মহান আল্লাহর একজন গ্রহণযোগ্য আর দুনিয়াতে ভেস ধরে হাজি কাজী হয়ে গেলাম নাই কিছু আমল তার জন্য এই লাভবান সৎ পথে হল না তার দৃষ্টি সম্মানিত বন্ধুগণ সৃষ্টিতে যার চার্য যাহা জ্ঞানের দ্বারা আবিষ্কার জ্ঞান হলো নূরের আলো অজ্ঞান হলো অন্ধকার জ্ঞানেতে মানুষ বড় হার মানিল ফেরেস্তায় শির্ণইয়া তাজিম করে শেষদা দেয় মানুষের পায় সেই মানুষটা দুনিয়াতে বসাইল প্রেমের বাজার জ্ঞান হলো নূরের আলো অজ্ঞান হলো অন্ধকার শুভ শান্ত হইলে পরে হাকিগতের নিশানি ভাগ্য কর্মে পেতে পারো ছুটবে এলমেলধুনি একজন মানুষের মাধ্যমে যদি আল্লাহর এলমে ধনী থাকে সেই মানুষটা আল্লাহর দরবারে মোমেন হওয়ার বাকি থাকে না সমানিত বন্ধুগণ এখানে এই কথাটা শেষ করলাম অন্য কথা নিয়ে আবার আসব বহুত কথা জমা রয়েছে যতটুক পারি ততটুক চেষ্টা চালিয়ে যাচ্ছি যেইভাবে পারি সেইভাবেই কিচ্ছু করার নেই